সবাইকে স্বাগতম। আমি এখন আছি হচ্ছে আখাউড়া রেলওয়ে স্টেশন। কেন আখাউড়া রেলওয়ে স্টেশন, কেন আমার এই দশা, সবই বলবো, সব কিছুই হবে, কিন্তু ইন্ট্রোটা রোল হওয়ার পর। তো ঘটনা যেটা সেটা আমার ক্যামেরা, তো ঘটনা যেটা হচ্ছে আমি এখন যাচ্ছি হচ্ছে কক্সবাজার। আমার আগের ব্লগটা মনে হয় অলরেডি চলে আসছে, যদি দেখে না থাকেন সেটাকে দেখে আসেন। সেটা আমার অনলাইন কনভোকেশন কেমনে কাটালাম, কী করলাম না করলাম, ওগুলো সব কিছু। তো কেন আখাউড়াতে কক্সবাজার যাওয়ার জন্যে, ব্রাউনবাড়িয়া স্টেশনে অনেকেই জানেন ট্রেন এখন থামে না কিছু ঝামেলার কারণে। ঝামেলাটা যারা জানেন না তাদের জন্য কমেন্টে আমি দিয়ে দিব না যদি জানতে চান। তো ব্রাউনবাড়িয়া স্টেশনে ট্রেন থামে না। আমি আমার কনভোকেশন শেষ করে চলে আসছিলাম ব্রাউনবাড়িয়াতে 25 তারিখ, আজকে হচ্ছে 28 তারিখ সকাল। তো দুই দিন ব্রাউনবাড়িয়াতে থেকে যাচ্ছি হচ্ছে কক্সবাজার। প্রথমে যাব হচ্ছে চিটাং। চিটাংয়ে আমরা 2 রাত থাকবো, 2 রাত থেকে তারপর কক্সবাজার যাবো, কক্সবাজারে 2 রাত থাকবো। অ্যান্ড হোপফুলি 1 তারিখ রাতের বেলা ইনশাল্লাহ আমরা ব্যাক করবো। তো ব্রাউনবাড়িয়া থেকে ট্রেন না থাকার কারণে আমি চলে আসছি হচ্ছে আখাউড়া রেলওয়ে স্টেশন। আমার টিকিট কাটা হচ্ছে ঢাকা থেকে, আমার সাথে যাচ্ছে আমার কাজিন, ও অলমোস্ট চলে আসছে। বাকি যা কথা তা ট্রেনে ওঠার পরে হবে। ট্রেন চলে আসছে, দৌড়াইতে হবে। তো উঠে গেছি হচ্ছে ট্রেনে। ও রে যাত্রী, হ্যালো হ্যালো, আপনারা যারা ওকে চিনেন না ও হচ্ছে আমার কাজিন রাফাত, আর যারা চিনেন তারা দীপ্ত নামে চিনে। কেমনি তাকে থাকবো তুমি কিছু খান আদান প্রদান করার জন্য, যদি হয় সেক্ষেত্রে আমরা দুজন একসাথে যাবো, আদারওয়াইজ আমরা একা একা যাবো। তো এই হচ্ছে আমাদের জিনিসপত্র। এখানে আমাদের দুপুরবেলার খাবার নিয়ে নিছি, এটা ডিসপোজেবল, এটা খেয়ে ফেলে দেওয়া। ওখানে বাহ, ওখানে খাবার। আমাদের জিনিসপত্র হচ্ছে উপরে, খুব সম্ভবত আমরা এসি ক্যাবিনটা ছেড়ে উঠছি পাশে দিয়ে আসতে। সেটিং করে আসি, দেখি আসছো সেটিং করে আসি। এটা যে কোনো একজন দেখে দেখতে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার যেখানে সিট, ওখান থেকে একজনকে এসি ক্যাবিনে দিয়ে দেওয়ার। এসি ক্যাবিনের হচ্ছে আপগ্রেডেড সিট, সো হোপফুলি ওখান থেকে কেউ একজন আসতে রাজি হবে, দেখা যাক। দিস ইজ মাই সিট অ্যান্ড কম্পার্টমেন্ট। আমার সিটের পাশে যার সাথে সিটটা বদলাই দিতে চাচ্ছি ওই লোক এখন আসেননি। তো এখন যেটা করবো, আমরা অলরেডি এখানে চলে আসবো, আমি আসার পরে ওনাকে বলে দেখবো যে উনি ওখানে যাবেন কি না, এছাড়া কোনো উপায় নেই। তো উই হ্যাভ ডিসাইডেড যে হচ্ছে আমরা এখন আপাতত ক্যাবিনে থাকবো, কিন্তু বল পুরো টোর এগুলো করবি বল।
তো হচ্ছে আপাতত আমরা এসি কেবিনে থাকবো, আমি এখানে শুয়ে যাব, বালিশের ব্যবস্থা করবো। তুলে দিলে তোমার একসাথে তুলবে, বুঝছো? আর নয় তোমার, তুমি এখানে থাকো, আমার এখানে আনছো কেন? আমার তো টিকিট আছে, এক্সপেন্সিভ টিকিট ম্যাম। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। যাইতে যাইতে আস্তে কোনো কিছু দেখানো এই কি ছাড়ো সেগুলা সব দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের কারেন্ট সিচুয়েশন, এই হচ্ছে আমাদের কারেন্ট সিচুয়েশন। নিচে টেক রিটেক বুঝছো, তো এই হচ্ছে আমাদের কারেন্ট সিচুয়েশন। আমাদের নিচে সিট থাকার পরেও আমরা উপরে কষ্ট করে আছি, তো ওনারা দুই ভাই নিচে আর আমরা উপরে। আমাদের কাছে অপশন আছে, আমাদের এখানে ভালো না লাগলে একটু পরে আমরা ওখানে চলে যেতে পারি। তো এখনকার আপডেট হচ্ছে আমরা ক্যাবিন থেকে স্নিগ্ধাতে চলে আসছি। ক্যাবিনে বসা যাচ্ছিল না, ওখানে টিট পাকা ছিল, এখানে অন্তত চেয়ারটাকে একটু টিট করা যায়, তো এটা একটা সুবিধা। আমি এসে বসে আছি, আমার পাশের সিটের মানুষ এখনো আসেনি, যার কারণে অফিসিয়ালি সিটটা চেঞ্জ করতে পারিনি। তো দীপ্তকে আমি বলছি চলে আসতে, ও চলে আসছে। আচ্ছা, তুমি সিটে আসার পরে তো তোমাকে আর দেখানো হয়নি? হ্যাঁ, আমি বলছিলাম ওদেরকে যে তুমি সিটে আসবা, এখন তুমি আসছো, তুমি কি ওদেরকে একটু লাস্টে দেখাচ্ছ? কুছ না কহো কুছ ভি না কহো, বাইরে দেখার কোনো উপায় নেই, কারণ হচ্ছে গ্লাসটা ডিজি, সো কোনো সিনেমেটিক শট হবে না, দুঃখিত। বাইদেবে এই ব্লগটা দুইটা পার্টে হবে, যেহেতু আমরা চার দিন থাকবো, চিটাংয়ে একটা কাজ আছে, কাজটা শেষ করবো, দুই কাজের জন্য আমাদের চিটাং দুই দিন থাকতে হবে। তো প্রথমে হচ্ছে চিটাংয়ের পার্টটা আসবে, পরবর্তীতে পরের ব্লগে হয়তো বা কক্সবাজারের দুই দিনের পার্টটা আসবে। তো আমরা পৌঁছে গেছি হচ্ছে চিটং স্টেশনে, এখন হোটেলে চেক ইন করবো। এই ট্যুরটা হবে খুবই বাজেট একটা ট্যুর, তো কেউ যদি হচ্ছে কক্স টুডে টাইপের হোটেল আশা করে থাকেন সেটা ভুল, আমরা বাজেট ট্যুর দিচ্ছি। তো এখন নেক্সট স্টপ হচ্ছে হোটেলে চেক ইন করা। আমরা আসার পর থেকে এতটা টায়ার্ড ছিলাম যে রেস্ট নিতে নিতে আমি ভুলেই গেছি যে আমার ব্লগ করতে হবে। তো আমরা হোটেলে গেছি, হোটেল থেকে তারপরে বের হয়েছি, বের হয়ে কোক কিনছি, ভিতরে গোসল করছি, খাইছি, রেস্ট নিছি, এই এখন মাত্র বেরোলাম। একটু কাজ ছিল, যেই জায়গাটায় আসছি ওই জায়গাটা আজকে চিনলাম, কালকে যাব। আর এখন কি করব জানি না, আপাতত হচ্ছে ঘুরতেছি আর দেখতেছি।
আমরা এতক্ষণ বাজারে ঘুরতেছিলাম, তেমন স্পেশাল কোনো কিছু দেখানোর ছিল না তাই দেখাই নেই। তবে মাছগুলো অনেক জোর ছিল যার কারণে মাছের ফুটেজ নিয়েছি। তো এখন যাচ্ছি অনেক পুরনো একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে, মঞ্জুরুল করিম। ও যাইতে বললো হচ্ছে গোলপাহাড়, তো চিটাং হচ্ছে এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা। তো চিটাং শহর তেমন একটা চিনি না, তো যাচ্ছি এখন গোলপাহাড়, আর ও যাচ্ছে আমার সাথে। বলো, কাছে এসে বলতে হবে তোমার ইয়া চলা যায় না, আমাকে আগে স্ক্রিপ্ট দিতে হবে। আমি আরেকটা জিনিস করতে ভুলে গেছি, আমার একটা শট নেওয়ার কথা ছিল বন্ধুর সাথে, যখন দেখা হয় তখন বন্ধু আসছে ওরকম একটা শট নেওয়ার কথা ছিল, ওর সাথে এক্সাইটমেন্টে আমি শট নিতে ভুলে গেছি। তো হ্যালো, নাম মঞ্জুরুল করিম, মঞ্জুরুল করিম, বাকি নামটা বলতে পারি। আচ্ছা যাই হোক, পুরোটাই মেস আপ হয়ে গেছে, আড্ডা দিচ্ছি, কামের কিছু দেখাই দিব না পরে। এটা হচ্ছে আমাদের মিল। আসলে আমরা চিটাংয়ে এত বেশি বিজি যে মানে ব্লগ করার সুযোগ পাচ্ছি না, মানে এনজয় করতেছি এমন। তো এই হচ্ছে আমাদের মিল আজকে রাতে। তেমন কোনো কিছুই দেখানো ছিল না, যেহেতু চিটাং আমি একটা কাজে আসছি, অ্যাকচুয়ালি একটা পরীক্ষা দিতে আসছি আমি চিটাং। তো এখানে তেমন দেখানোর সুযোগ পাইনি তাই দেখাইতেও পারিনি। তো হোপফুলি নেক্সট ব্লগটা যেটা হবে সেটা, এখন কক্সবাজার যাচ্ছি কক্সবাজারের পথে। তো যারা ওই আমার কক্সবাজার ট্রিপটা দেখতে চান তারা আমার নেক্সট ব্লগটা দেখতে পারেন, হোপফুলি ওটা মজার ব্লগ হবে। আমি এমনি মজা করেছি কিন্তু ওই মজাটা আপনাদের সাথে ওভাবে শেয়ার করতে পারিনি যেভাবে আমি শেয়ার করতে চাই। সো সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।